ওয়েলকাম টু পিটি রিভিউজ। আশা করি সবাই ভালো আছেন। আজ এক্সপ্লেন করব 2000 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার মুভি মেমেন্টো নিয়ে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান। তবে এই মুভির আসল আইডিয়া কিন্তু দিয়েছিলেন নোলানের ছোট ভাই জোনাথন নোলান, যিনি একই কনসেপ্টে 2001 সালে একটি গল্প লিখেছিলেন মেমেন্টো মোরি নামে। মুভির রেটিং নিয়ে কথা বলবো না, কারণ একে এক কথায় মাস্টারপিস বলা হয় এবং মাস্টারপিস মুভি রেটিং করা মানায় না। এক্সপ্লেনেশন শুরু করার আগে মুভির প্লট আপনাদের বুঝিয়ে দেই। পুরো মুভিকে দুটি সিকোয়েন্সে ভাগ করা হয়েছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং আরেকটি রঙিন আকারে। ধরুন মুভির মোট 22টি দৃশ্য আছে দুই ভাগে, সাদা কালোতে 22টি এবং রঙিনে 22টি। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট সিকোয়েন্সে দৃশ্যগুলো দেখানো হয়েছে ক্রোনোলজিক্যাল অর্ডারে, অর্থাৎ আমরা জানি একের পর দুই আসে, দুইয়ের পর তিন। ঠিক সমান্তরাল ভাবে সাদা কালো দৃশ্যগুলো 1 থেকে 22 পর্যন্ত দেখানো হয়েছে, অন্যদিকে রঙিন দৃশ্য দেখানো হয়েছে ঠিক উল্টো ভাবে। এখানে 22 থেকে শুরু হয়ে শেষ হয়েছে 1-এ গিয়ে, অর্থাৎ রঙিন দৃশ্যগুলো রিভার্স অর্ডারে দেখানো হয়েছে। সাদা কালো দৃশ্যের 22তম দৃশ্য যখন রঙিন দৃশ্যের প্রথম দৃশ্যে এসে মিলিত হয়, মূলত সেটাই হচ্ছে মুভির এন্ডিং, যা আমরা মুভির সর্বপ্রথম দৃশ্যে দেখি। মানে মুভির দুটি টাইমলাইন এক জায়গায় এসে মিলে যায় শেষে। কিন্তু আমি আপনাদের সহজ পদ্ধতিতে পুরো গল্পটিকে বুঝিয়ে দেব যে আসলে মুভিতে কি ঘটেছে। আর দেরি না করে ভিডিও শুরু করব। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, এমন পেঁচানো মুভিগুলোর এক্সপ্লেনেশন পেতে। মুভির প্রধান ক্যারেক্টার লেনার্ড শেলবি, যে একসময় ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত। বছর কয়েক আগে তার স্ত্রীকে কেউ রেপ অ্যান্ড মার্ডার করে। বর্তমানে সে তার ওয়াইফের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। আসলে একদিন রাতে লেনার্ড বাথরুম থেকে চিৎকার আওয়াজ শুনতে পায়। সে ওইখানে গেলে দেখে একজন ব্যক্তি তার ওয়াইফকে মেরে ফেলছে। সে ওই ব্যক্তিকে গুলি করে মেরে ফেললেও বাথরুমে দ্বিতীয় আরেকজন ব্যক্তি লেনার্ডকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে ফেলে। এই অ্যাক্সিডেন্টের পর লেনার্ডের ব্রেন ড্যামেজ হওয়ার ফলে শর্ট টার্ম মেমোরি লস রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তি নতুন কিছু মনে রাখতে পারে না এবং প্রতি 15 মিনিট পর পর সে আগের ঘটা ঘটনাগুলো ভুলে যায়। এই বিরল রোগে লেনার্ড আক্রান্ত হওয়ার আগের ঘটনা তার সবকিছুই ঠিকই মনে আছে, যেমন তার ওয়াইফকে কেউ মার্ডার করেছে, কিন্তু আক্রান্ত হওয়ার পর তার কিছুই মনে থাকে না। সে যদি 15 মিনিট আগে লাঞ্চ করে তাহলে 15 মিনিট পরই ভুলে যাবে সে যে লাঞ্চ করেছে। তাই লেনার্ড ঘটনাগুলোকে মনে রাখতে কিছু নিয়ম ফলো করে চলত, যেমন সে যাদের সাথে দেখা করত তাদের ছবি তুলে নাম লিখে রাখত, তাদের বৈশিষ্ট্য লিখে রাখত, সে কোথায় থাকে কোথায় যাবে সেগুলোও নোট করে রাখত। এছাড়া যেসব বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট থাকতো সেগুলোকে নিজের শরীরে ট্যাটু বানিয়ে রাখত। লেনার্ডের হাতে লেখা ছিল রিমেম্বার স্যামি জেঙ্কিন্স। সে স্যামিকে এজন্যই মনে রাখত কারণ এই ব্যক্তিও সেম তার মতো শর্ট টার্ম মেমোরি লস সমস্যায় আক্রান্ত ছিল। মূলত লেনার্ড স্যামির এই রোগ হওয়ার পর তার ইন্স্যুরেন্সের ব্যাপারে তদন্ত করছিল, কিন্তু স্যামির ওয়াইফ সবসময় মনে করত তার হাজবেন্ড নাটক করছে। এই স্যামি নিজের জীবনে ঘটা প্রতিদিনের বিষয়গুলো নোট করে রাখত ঠিকই, কিন্তু সে সবকিছু উল্টোপাল্টা করে ফেলত, মানে সিস্টেমেটিক্যালি নোটগুলো রাখত না। তবে লেনার্ড স্যামি থেকে শিক্ষা নিয়ে নিজের বিষয়গুলো ঠিকমতো সাজিয়ে রাখত। এখন লেনার্ডের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিজের ওয়াইফের হত্যাকারীকে খুঁজে বের করা। এই হত্যাকারীকে বের করার কয়েকটি ফ্যাক্টস তার হাতে ও পায়ে ট্যাটু করা ছিল, যেমন ফ্যাক্ট নাম্বার 1 মেল, ফ্যাক্ট 2 হোয়াইট, ফ্যাক্ট 3 তার প্রথম নাম জন অথবা জেমস, ফ্যাক্ট 4 লাস্টের নাম শুরু হবে জি দিয়ে, ফ্যাক্ট 5 সে হয়তো ড্রাগ ডিলার। এমন সময় হঠাৎ লেনার্ডকে কেউ ফোন করে জানায় সে নাকি মূল অপরাধীকে পেয়ে গেছে। সো তার সাথে যেন লেনার্ড হোটেলের নিচে দেখা করে। হোটেলের নিচে যেতেই লেনার্ড একজন আন্ডার কভার পুলিশ অফিসারের সাথে দেখা করে, যার নাম টেডি। এই টেডি লেনার্ডকে তার সন্দেহভাজন জন বা জেমস জি এর কাছে নিয়ে যাবে। তারা দুজনে একটি পরিত্যক্ত জায়গায় যায় যেখানে আগে থেকে একটি জ্যাগুয়ার গাড়ি দাঁড়িয়ে ছিল। টেডি ওই গাড়ি চেক শুরু করলে লেনার্ড
লেরনার্ড ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে ঢুকে এবং জিমি গ্র্যান্ট নামে এক ড্রাগ ডিলারের সাথে তার পরিচয় হয়। এখন লেরনার্ডের ফ্যাক্টসগুলোর সাথে এই জিমি গ্র্যান্টের ব্যাপারগুলো মিলে যাওয়াতে সে জিমিকে মারাত্মক আঘাত করে, যার ফলে সে মরে যায়। তাকে অ্যাটাক করার আগে লেরনার্ড তার জামা কাপড় খুলতে বলে এবং নিজে ওই জামা কাপড়গুলো পরে ফেলে। সে জিমির লাশ ওই বেসমেন্টে ফেলে আসে এবং একটি ছবি তুলে রাখে। তবে মরার আগ মুহূর্তে জিমি স্যামির নাম নিলে লেরনার্ড অবাক হয়ে যায়, কারণ লেরনার্ড তো শুধু তাদেরই স্যামি জ্যাংকিন্সের কথা বলেছিল যাদের সাথে তার দেখা হয়েছে, আর লেরনার্ডের সাথে তো জিমি গ্র্যান্টের আজকেই দেখা হলো প্রথম। তাহলে সে কিভাবে স্যামির কথা জানে? এখন লেরনার্ড বুঝে ফেলে এই জিমি গ্র্যান্ট তাহলে তাকে ভালো করেই চিনত। এছাড়া জিমি তার ওয়াইফকেও নাকি চিনত। এর মানে লেরনার্ড ভুল মানুষকে মেরে ফেলেছে। অন্যদিকে টেডি জিমির গাড়ি থেকে কিছু একটা বের করতেই নিবে, তখন লেরনার্ড তাকে ভেতরে নিয়ে যায় এবং জিমি গ্র্যান্টের আসল পরিচয় জিজ্ঞেস করে। এরপর টেডি সত্য জানায় এই জিমি গ্র্যান্ট একজন ড্রাগ ডিলার ছিল। টেডি তাকে বলেছিল তার কাছে প্রচুর ড্রাগস আছে, এর বিনিময়ে সে পাবে প্রচুর টাকা। মূলত টাকার লোভেই টেডি এসব কাহিনী সাজিয়েছে যে জিমি গ্র্যান্ট নাকি লেরনার্ডের ওয়াইফকে হত্যা করেছে। বাস্তবে তো টেডি জাস্ট লেরনার্ডের ব্যবহার করছিল। এই শুনে লেরনার্ড পাল্টা প্রশ্ন করে, তাহলে এই জিমি কিভাবে স্যামি জ্যাংকিন্সের নাম জানতো? তখন টেডি তার প্রশ্নের উত্তরে জানায় জিমি ওই হোটেলেই ছিল যেই হোটেলে সে থাকে, আর লেরনার্ড যার সাথেই দেখা করে তাকেই স্যামি জ্যাংকিন্সের ব্যাপারে বলে। এছাড়া টেডি আরো দুটো রহস্যের খোলাসা করে। একটা হচ্ছে লেরনার্ড এক বছর আগে টেডির সাহায্যে তার ওয়াইফের দ্বিতীয় আসামিকে মেরে ফেলেছে, এমনকি মৃত্যুর পর টেডি তার হাসি মুখওয়ালা ছবিও তুলেছিল। এখন যেই ব্যক্তির 15 মিনিট আগের ঘটনাই মনে থাকে না, তার কিভাবে এক বছর আগের কাহিনী মনে থাকবে? আর দ্বিতীয় রহস্যটি হলো এই স্যামি জ্যাংকিন্স আসলে লেরনার্ড নিজেই ছিল। মূলত ওই রাতে যখন তার ওয়াইফের মার্ডার করার চেষ্টা হচ্ছিল সেদিন তার ওয়াইফ বেঁচে গিয়েছিল, কিন্তু মাথায় আঘাতের আগে লেরনার্ড ভেবেছিল তার ওয়াইফকে মার্ডার করা হয় এবং সে মরে গেছে। লেরনার্ডের ওয়াইফের ডায়াবেটিস ছিল, যার জন্য তাকে টাইম টু টাইম ইনসুলিন নিতে হতো। লেরনার্ডের ওয়াইফ লেরনার্ডকে পরীক্ষা করতে প্রতি 15 মিনিট পর পর তাকে দিয়ে বারবার ইনসুলিন দেওয়ায়। এমনটা সে এজন্যই করে কারণ সে দেখতে চেয়েছিল লেরনার্ড নাটক করছে নাকি আসলেই তার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। যদি নাটক নাই হয়ে থাকে তাহলে অবশ্যই লেরনার্ড একবার হলেও বলবে, এই তো 15 মিনিট আগেই ইনসুলিন দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য লেরনার্ড এমন কোনো রেসপন্সই করে না এবং বারবার নিজের ওয়াইফকে ইনসুলিন দিতে থাকে, যার ফলে তার ওয়াইফ কোমাতে চলে যায় এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। এই ঘটনার পর লেরনার্ডকে পাগলাগারতে ভর্তি করানো হয়। ঠিক সেম টু সেম কাহিনী, লেরনার্ড মানুষকে স্যামি জ্যাংকিন্সের নাম বলে শোনাতো যে এই স্যামি নাকি তার ওয়াইফকে বারবার ইনসুলিন দিয়ে মেরে ফেলেছে এবং পরে মেন্টাল হসপিটালে গিয়েছে। কিন্তু বাস্তবে স্যামি জ্যাংকিন্স আসলে লেরনার্ডের একটি কাল্পনিক চরিত্র ছিল, যাকে সে নিজের দোষ লুকাতে ক্রিয়েট করেছে। মূলত লেরনার্ডই নিজের ওয়াইফকে অতিরিক্ত মাত্রায় ইনসুলিন দিয়ে মেরেছে এবং পরে মানসিক হাসপাতালে ভর্তি হয়েছে। পরিচালক আমাদের প্রমাণও দিয়েছেন যে লেরনার্ডই যে স্যামি জ্যাংকিন্স। দিচ্ছি প্রমাণ, এই দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখুন। দেখলেন তো আসলে মেন্টাল হসপিটালে কে ছিল? এনিওয়েজ, টেডি তাকে এসব রহস্য জানিয়ে দেয়। তবে লেরনার্ড বিশ্বাস করতে পারছিল না যে সে কিভাবে জানতো না যে তার ওয়াইফের ডায়াবেটিস আছে। এছাড়া সে কেন এখনো তার ওয়াইফের দ্বিতীয় খুনিকে খুঁজে বেড়াচ্ছে, যেদিকে এক বছর আগেই তাকে মেরে ফেলেছে? এই শুনে টেডি তাকে বোঝায় লেরনার্ডের শর্ট টার্ম মেমোরি লস হওয়ার পর টেডি তাকে তার ওয়াইফের কেস ফাইল দিয়েছিল, যার কিছু পেজ সে সরিয়ে ফেলেছে। লেরনার্ড এমনটা এই জন্যই করে যেন একটা রহস্য সবসময় বজায় থাকে এবং সে একের পর এক জন জি বা জেমস জি কে খুঁজে বেড়াতে থাকে। এখন টেডি আরো বলে শহরে এমন হাজারো জন জি ছড়িয়ে আছে, এমনকি তার নামেও আছে জন জি।
জন এডওয়ার্ড গ্যামেল। এই শুনে লেনার্ড বলে, তোমার নাম তো টেডি। উত্তরে সে বলে, আমার ডাক নাম টেডি এবং পুরো নাম হচ্ছে জন জি, অর্থাৎ জন এডওয়ার্ড গ্যামেল। তারপরই লেনার্ড টেডির জামা চেক করে পুলিশের আইডি পায়, যা দেখে তো সে পুরো রাগে লাল হয়ে যায়। লেনার্ড তাকে জানায়, তুমি আমাকে ধোকা দিয়েছো এবং নিজের স্বার্থে আমাকে ব্যবহার করেছো, তোমার জন্য আমার হাতে অন্য এক জন জি মারা গেল। এই বলে লেনার্ড নিজের গাড়িতে চলে যায় আর ভাবতে থাকে, আমার এখানে ঘটা ঘটনাগুলো ভুলে যেতে হবে। তাই সে নিজের বন্দুকের গুলিগুলো নিজের গাড়িতে রেখে একটু আগে মারা যাওয়া জিমি গ্র্যান্টের গাড়ি এবং তার কাছে থাকা টাকা নিয়ে ওইখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে তিনটি কাজ করে। প্রথম, সে টেডির ছবির পিছনে লিখে দেয়, তার কথায় বিশ্বাস করো না। দ্বিতীয়, লেনার্ড মৃত জিমি এবং ওই ছবিটা যেটা এক বছর আগে সে আসল খুনিকে মারার পর তুলেছিল, এই দুটো ছবি পুড়িয়ে ফেলে। তিন, সে টেডির গাড়ির লাইসেন্স নাম্বার নোট করে রাখে ট্যাটু বানানোর জন্য, কারণ এই টেডির নামও তো জনজি, মানে এখন লেনার্ড আরেক জনজিকে খোঁজা শুরু করবে। লেনার্ড এখন একটি ট্যাটু শপে আসে ফ্যাক্ট 6 হিসেবে ওই গাড়ির নাম্বার ট্যাটু করাতে। বন্ধুরা, এই ট্যাটুর দোকানে আসার পর সে আবারও সবকিছু ভুলে যায় যে একটু আগে কাকে মেরেছে এবং টেডি তাকে কি বলেছে। এখন শুধু তার কাছে ফ্যাক্টস আছে জনজিকে খোঁজার। এই ট্যাটু শপে টেডিও এসে পড়ে এবং সে লেনার্ডকে তার সাথে যেতে বলে, কারণ পুলিশ নাকি তাকে খুঁজে বেড়াচ্ছে। টেডি জানতো যে লেনার্ড এতক্ষণে সব ভুলে গেছে। তবে লেনার্ড টেডির ছবি দেখে আর সেটার পেছনে তো লেখাই আছে, তার কথায় বিশ্বাস করো না। এছাড়া লেনার্ড একটি বারের কার্ড পায় যার পেছনে লেখা, আমার সাথে দেখা করো ন্যাটালি। আসলে এই জামা ছিল জিমি গ্র্যান্টসের, আর জিমি ও ন্যাটালি মূলত ড্রাগসের বিজনেস করে থাকে। তাই লেনার্ড ভাবে এই কার্ড বুঝি তার জন্য পকেটে রাখা ছিল, কারণ তার তো মনেই নেই এই জামা কাপড় কার। সে বারে যেতেই ন্যাটালির সাথে পরিচিত হয় এবং নিজের শর্ট টার্ম মেমোরি লস রোগটি বোঝায়। শুরুতে ন্যাটালি বিশ্বাস না করলেও কিছুক্ষণ যেতেই সে বুঝতে পারে এই বান্দা আসলেই ভুলে যায় সবকিছু। ন্যাটালি জিমির কথা জিজ্ঞেস করলেও লেনার্ড সহজ ভাষায় বলে, আমার মনে নেই। যেহেতু লেনার্ড ন্যাটালির কাছে আসার কারণ জানতো না, ন্যাটালি তাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর ন্যাটালি লেনার্ডকে জিজ্ঞেস করে, এই রোগ হওয়ার আগে তার কোন ব্যাপারটা মনে আছে। উত্তরে লেনার্ড জানায়, তার ওয়াইফের মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস নেয়া। এটা জানার পর ন্যাটালির খুব মায়া হতে থাকে তার প্রতি। এরপর ন্যাটালি তাকে জানায়, তার পার্টনার জিমি সকাল থেকে নিখোঁজ আছে। জিমি টেডি নামে এক ব্যক্তির সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। তার সাথে প্রচুর টাকাও ছিল। এখন জিমির আরেক পার্টনার ডট মনে করছে জিমি ও সে ওই টাকা মেরে পালিয়েছে। সে লেনার্ডকে বলে ডটকে খুঁজে বের করতে, কিন্তু লেনার্ড রাজি না হওয়াতে ন্যাটালি তার ওয়াইফকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা শুরু করলে লেনার্ড তাকে শারীরিক আঘাত করে। তারপর ন্যাটালি বাসার বাইরে চলে যায় এবং নিজের গাড়িতে অপেক্ষা করতে থাকে। এখানে লেনার্ড বাসার ভেতর কলম খুঁজতে থাকে এতক্ষণ ঘটা ঘটনাগুলো লিখে রাখার জন্য। তবে সে লিখবে তার আগে 15 মিনিট পর ন্যাটালি বাসায় ঢুকে লেনার্ডকে বলে ডট টাকা না পেয়ে তাকে মেরেছে। সে তাকে রিকোয়েস্ট করে ডটকে মেরে ফেলতে। এই বলে ন্যাটালি ডটকে চেনার উপায়গুলো লিখে লেনার্ডকে একটি নোট দেয়। এখন লেনার্ড এই ডটকে খুঁজতে বের হতেই সেখানে টেডি আসে এবং তাকে বলে, এই ন্যাটালি তোমার রোগের ফায়দা উঠাচ্ছে। তবে টেডি তাকে ভুলভাল মন্ত্রপাঠ পড়ানোর পর লেনার্ড তার ছবি দেখে এবং বরাবরের মতো ছবির পেছনে লেখা, তার কথায় বিশ্বাস করো না। এরপর রাস্তায় যাওয়ার সময় হঠাৎ ডট লেনার্ডের ওপর হামলা করে, কারণ লেনার্ড জিমির জামা কাপড় ও গাড়ি নিয়ে চলছিল। এই চোর পুলিশ খেলার পর লেনার্ড ন্যাটালির দেয়া ডটের অ্যাড্রেসে পৌঁছায়। ডটের বাসাতে ঢুকতেই সে আবারও ভুলে যায় সে কেন এখানে এসেছে। লেনার্ড ওই রুমকে নিজের রুম ভেবেই সেখানে গোসল করতে থাকে। তবে হঠাৎ ডট এসে পড়ায় লেনার্ড তাকে মেরে অজ্ঞান করে ফেলে, কারণ সে তো জানে না এটা ডটের বাসা। লেনার্ড এই ঘটনার পর ঘুমিয়ে যায় আর ঘন্টা কয়েক পর সেখানে টেডি আসে। তারা দুজনে ডটকে দেখে বুঝতে পারে না এই বান্দা আবার কে, বিকজ টেডি তাকে এমনিও চিনে না আর লেনার্ড তো অলরেডি ভুলে গেছে। লেনার্ড ন্যাটালির দেয়া ডটের ব্যাপারে নোটটা পড়ে এবং তার রুম থেকে পাওয়া বন্দুক নিয়ে টেডির সাথে বেরিয়ে পড়ে এবং ডটের একটি ছবি তুলে তাকে শহর থেকে চলে যেতে বলে। তারপর লেনার্ড
ন্যাটালিকে ডডের ছবি দেখালে ন্যাটালি বোঝায়, এই ব্যক্তি আমাকে মারতে চেয়েছিল আর তুমি তার হাত থেকে আমাকে রক্ষা করেছো। এখন যেহেতু লেনার্ড তার হেল্প করেছে, তাই ন্যাটালিও তার হেল্প করবে তার শরীরে থাকা ওই গাড়ির নাম্বারের মালিককে খুঁজে বের করতে। তাই ন্যাটালি তাকে আজ দুপুরে এক রেস্টুরেন্টে দেখা করতে বলে। পরিকল্পনা মোতাবেক লেনার্ড রেস্টুরেন্টে যায় এবং প্রথমে না চিনলেও ন্যাটালি তাকে জানায় সে কে এবং কেন এসেছে। ন্যাটালি তাকে একটি খাম দিয়ে বলে এখানে ওই ব্যক্তি ডিটেল আছে যাকে সে খুঁজে বেড়াচ্ছে। লেনার্ড হোটেলে গিয়ে ওই খাম থেকে একটি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পায়, যেটার সাথে তার শরীরে ট্যাটু করানো ফ্যাক্টগুলো মিলে যাচ্ছিল। সে আবারও তার কাছে থাকা ছবি থেকে টেডির ছবি পায়, যা লাইসেন্সের ব্যক্তি জন জির সাথে মিলে গিয়েছিল। সে এই জন জির নাম্বারে ফোন দিলে অপর পাশ থেকে টেডি কল রিসিভ করে বলে, আমার নাম টেডি আর তুমি রুমেই থাকো, আমি আসছি। লেনার টেডির ছবির পেছনে তার কথায় বিশ্বাস করো না কথাটি দেখে শিওর হয়ে যায় এই টেডি হচ্ছে সেই জন জি যাকে সে খুঁজে বেড়াচ্ছে। তাই সে টেডির ছবির পেছনে আরো লিখে হিজ দা ওয়ান। যখন লেনার শার্ট পরতে নেবে তখন সে তার বুকের ট্যাটুর লেখাটি পড়ে, যেখানে লেখা ছিল জন জি রেপড অ্যান্ড মার্ডার্ড মাই ওয়াইফ, মানে জন জি আমার ওয়াইফকে ধর্ষণ ও হত্যা করেছে। এটা দেখার পর তো লেনার্ড আরো লিখে কিল হেম, তাকে মেরে ফেলো। তারপর লেনার্ড ও টেডি ওই পরিত্যক্ত জায়গায় যায় যেখানে লেনার্ড জিমিকে মেরে তার গাড়ি নিয়ে এখন চলছে। ওইখানে লেনার্ডের পুরনো গাড়ি দাঁড়িয়ে ছিল, তবে লেনার্ড তো ভুলে গেছে এটা কার গাড়ি। সে ওই গাড়ির ভেতর কিছু গুলি দেখতে পায় এবং পরে বিল্ডিং এর ভেতর চলে যায়। ভেতরে ঢুকতেই লেনার্ড আবারও ভুলে যায় সে এখানে কেন এসেছে। সে পকেট থেকে ছবি বের করে এবং টেডির ছবির পেছনে লেখা দেখে বুঝতে পারে সে এখানে কেন এসেছে। টেডি ভেতরে ঢুকতেই লেনার্ড তাকে গান পয়েন্টে আনে এবং তাকে হত্যার চেষ্টা করে, কিন্তু টেডি তাকে বোঝায় তুমি সবকিছু ভুলে গেছো, এমনকি আমার আসল নামও। লেনার্ড উত্তরে বলে, আমি জানি তোমার নাম টেডি এবং তোমাকে মারতে হবে। লেনার্ড জানায় তুমি কিছুই জানো না, আসল সত্য তো বেসমেন্টে পড়ে আছে, মানে সে জিমি গ্র্যান্টের কথা বলছে যাকে লেনার্ড আগেই মেরে ফেলেছে। তবে লেনার্ড টেডির একটা কথাও বিশ্বাস করে না আর তাকে গুলি করে মেরে ফেলে। এরই সাথে মুভি শুরু হয়ে যায়। জি বন্ধুরা, এটাই ছিল মুভির শুরু, যা মূলত মুভির এন্ডিং। ক্রিস্টোফার নোলান পুরো গল্পকে রিভার্সে দেখিয়েছেন আর আমি পুরো গল্পকে তার উল্টো করে সহজভাবে এক্সপ্লেন করে দিলাম। তবুও কিন্তু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেগুলোর উত্তর আমরা জানার ও বোঝার এখন চেষ্টা করব। প্রশ্ন এক, ব্ল্যাক এন্ড হোয়াইট সিকুয়েন্সগুলোতে লেনার্ড কার সাথে ফোনে কথা বলছিল? উত্তর হচ্ছে টেডি। এর প্রমাণ হলো টেডি হোটেলই ছিল যেখানে লেনার্ড থাকতো। ইভেন টেডি তার রুমে ফোন রিসিভের জন্য একটি লেটারও দিয়ে গিয়েছিল। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পাওয়ার পর লেনার্ড টেলিফোন দিয়ে রিডাইল করেছিল এবং সেটা রিসিভ করে টেডি। প্রশ্ন দুই, লেনার্ড দেয়াল দিয়ে অন্য রুমে কার আওয়াজ শোনার চেষ্টা করছিল? আসলে ফোনে কথা বলার সময় হঠাৎ লেনার্ড যখন তার পায়ের ট্যাটু দেখে যেখানে লেখা নেভার অ্যান্সার দ্য ফোন, তখন সে ভাবে তাকে পুলিশ আশপাশ থেকে ট্র্যাপ করার চেষ্টা করছে, তাই সে গ্লাস দিয়ে পাশের রুমের আওয়াজ শোনার চেষ্টা করে। এছাড়া লেনার্ডের শর্ট টার্ম মেমোরি লস হওয়ার পর তার জীবনে চলার একটি পদ্ধতি ছিল, সেটা হলো কারোর কথায় বিশ্বাস না করা, শুধু তার কাছে থাকা ফ্যাক্টগুলোকে বিশ্বাস করা, কারণ তাকে প্রতিদিনই নতুন মানুষ বা জায়গায় দেখা করতে বা যেতে হতো। সেগুলোর সত্যতা যাচাই করতে সে ফ্যাক্টস লিখে এবং ছবি তুলে কিংবা ট্যাটু নিজের শরীরে করিয়ে সবকিছু মনে রাখার ট্রাই করত। প্রশ্ন তিন, লেনার্ড কেন নিজের ওয়াইফের ডায়াবেটিক্স থাকার ব্যাপারটা টেডির কাছে অস্বীকার করছিল? কারণ সে যদি এটা স্বীকার করে নেয় নিজের মনের মধ্যে যে তার ওয়াইফের ডায়াবেটিক ছিল, তাহলে সে এটাও স্বীকার করে ফেলবে যে স্যামি জেঙ্কিন্স বলে কেউ নেই, বরং সে নিজেই নিজের ওয়াইফকে ইনসুলিনের ওভারডোজ দিয়ে মেরে ফেলেছে। যেহেতু লেনার্ড শর্তকে স্বীকার করতে পারবে না, তাই সে সবসময় মেনে চলে যে তার ওয়াইফের ডায়াবেটিক নেই। প্রশ্ন চার, লেনার্ড কেন জিমির জামা কাপড় ও গাড়ি নিয়েছিল? এখন এই প্রশ্নের অনেকগুলো সম্ভাব্য উত্তর হতে পারে, যেমন নাম্বার ওয়ান, লেনার্ড জিমির দামি কাপড় ও দামি গাড়ি দেখে আকৃষ্ট হওয়াতে সে এমন কাজটা করে। আপনি যদি কাউকে হত্যা করতে পারেন, তাহলে তার দামি জিনিসগুলো নিতে সমস্যা কোথায়? নাম্বার দুই, এটা হয়তো লেনার্ড
জীবনের কোনো রুটিন হতে পারে, সে যাকে মারবে তার জামা ও গাড়ি নিয়ে ফেলা, এমনকি ওই নীল ট্রাকটাও হয়তো সে এক বছর আগে যাকে মেরেছে তারও হতে পারে। নাম্বার তিন, হয়তো লেনার্ড অন্যের আইডেন্টিটি বা পরিচয়ে থাকতে পছন্দ করে, বিশেষ করে মিথ্যে পরিচয় নিয়ে। যেমন ন্যাটালি প্রথমে লেনার্ডকে জিমি ভেবেছিল, পরে টেডি, এবং তারপর জানে সে লেনার্ড। হয়তো মানুষকে ধোকা দিতেই এমন কায়দা প্রয়োগ করে সে। নাম্বার ফোর, এটাকে সহজভাবে দেখলে বোঝা যায়, যদি লেনার্ড জিমির জামা না পরত তাহলে সে বারের নোটটা পেত না, আর ন্যাটালির সাথেও তার দেখা হতো না। সো এমনটা জাস্ট কাহিনীকে এগোনোর খাতিরই করা হয়েছে। নাম্বার ফাইভ, লেনার্ড কখনোই স্বীকার করে না যে সে একজন খুনি হতে পারে, সে অল টাইম নিজেকে মিথ্যে বলতে থাকে। নিজের ওয়াইফকে ওভারডোজ দিয়ে মেরে ফেললেও সে অপরাধ ঢাকতে স্যামি নামে কাল্পনিক চরিত্র তৈরি করে। তার ধারণা মতে সে যদি ভিকটিম হয়ে থাকে তাহলে সে মার্ডারার বা খুনি নয়। এখন আপনি কোন থিওরিতে বিশ্বাস করবেন সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম। এখন পুরো মুভিকে সামারাইজ করলে আমরা দেখি, লেনার্ড এক বছর আগে নিজের ওয়াইফের সাথে ঘটা ঘটনার দ্বিতীয় আসামিকে মেরে ফেলেছিল, এবং টেডি একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার ছিল যে নিজের স্বার্থে লেনার্ডকে ব্যবহার করছিল। অ্যাজ এ রেজাল্ট, বেশি পাকনামানি করতে গিয়ে একজন শর্ট টার্ম মেমোরি লস হওয়া ব্যক্তির হাতে তাকে মরতে হয়। তো বন্ধুরা, এই ছিল মেমেন্টো মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। প্রতিদিন মুভি বা টিভি সিরিজের রিভিউ পেতে ফেসবুকে আমার পিডি রিভিউস পেজটিতে লাইক দিতে পারেন, এছাড়া ইনস্টাতেও আমাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম লিংক এবং ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।